আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা, দেশে বিদেশে যারা আমাদের লাইভ ক্লাবটি দেখছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বরাবর মতো আমরা প্রতি রমজানে আমরা আপনাদের জন্য অত্যন্ত সুন্দর এবং রমজানের যে বিশেষ যে গুরুত্ব বহন করে, বিশেষ করে রোজার গুরুত্ব, ফজিলত এবং বৈশিষ্ট্য, এবং এই রোজার আপনার কি প্রতিদান এবং যে বিশেষ আমল রয়েছে রোজা, তা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকে তার ব্যতিক্রম না, আজকে আমাদের সাথে রয়েছেন হাফেজ মাওলানা এহতারামুল হক ফরাজি, আমাদের স্টুডিওতে আজকে হাজির রয়েছেন। তো আমরা ওনার সাথে কথা বলবো এবং এবং আমরা রমজানের এই ফজিলত সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরবো। জনাব এহতারামুল হক ফরাজি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া এবং আপনাদের স্নেহ মায়া মমতায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জব্বার। আমরা শুরুতেই আমরা আসলে আর বিলম্ব করছি না, জনাব এহতারামুল হক ফরাজি, আমরা আপনার সাথে আজকে জানবো মাহে রমজানের গুরুত্ব, ফজিলত এবং এবং আমল এবং প্রতিদান সম্বন্ধে আমরা আপনার কাছে জানতে চাইব। জনাব ফরাজি, আপনি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, স্পষ্ট ক্লিয়ার আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি জি, দয়া করে আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের যে যে ফজিলত রয়েছে এবং যে গুরুত্ব, আপনি যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কাইন্ডলি একটু আলোচনা করেন। জি জি, জনাব ফরাজি। জি আলহামদুলিল্লাহ, শুরুতে আমি সকলকে মাহে রমাদান মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের যে যে প্রান্ত থেকে আমাদেরকে শুনছেন, দেখছেন, তাদের সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি রমাদান, একটি মাস রমাদান মুবারক কে আমরা উপস্থিত হতে পেরেছি। রমাদান মুবারক কে আমরা আমাদের জীবনে আমরা আরেকটি রমাজান মুবারক আমরা পেয়েছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ আমাদেরকে করে দিয়েছে। তো জনাব, আপনি যে প্রশ্নটি করেছেন যে রোজার গুরুত্ব ও তাৎপর্য, এই রোজার গুরুত্ব তাৎপর্য এটা একটি স্বতঃসিদ্ধ বিষয়, সকলেরই জানা। তারপরেও রমাদান মুবারকের শুরুতে সবাইকে একটু স্মরণ করিয়ে দেওয়া, গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করিয়ে দেওয়া, এটা একজন আলেমের দায়িত্ব এবং কর্তব্য পড়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এবং হাদিস রাসূলের অসংখ্য জায়গায় রমাদান মুবারক, রোজা এবং রোজা পালনকারী এবং তৎসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। উম্মতকে বিভিন্ন বিষয়ে তিনি বুঝিয়েছেন, ফজিলত বুঝিয়েছেন, এবং রমাদান মুবারকের যে তাৎপর্য সেটাকে কেউ যদি আবার অস্বীকার করে এবং সেটাকে কেউ যদি অবহেলার দৃষ্টিতে দেখে, ঠিক তেমনিভাবে সেটার সম্পর্কে সতর্ক করেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। তো রমাদানের রোজা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রমাদান মুবারক আমরা যে বলে থাকি যে রোজা, রোজা একটি ফার্সি শব্দ, আরবিতে সেটাকে সিয়াম, সৌম ইত্যাদি শব্দে ব্যক্ত করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস রমাদান মুবারক আমাদেরকে উপহার দিয়েছেন, বিশেষ করে উম্মতে মুহাম্মদিয়ার একটি অনন্য বৈশিষ্ট্য বলাই যেতে পারে। তো রোজার অর্থ কি সেটা আমরা একটু অনুধাবন করব। তো রোজা হচ্ছে, রোজার অর্থ হচ্ছে সওম,
অর্থাৎ বিরত থাকা। আমরা পারিভাষিক অর্থে যদি আমরা বলতে পারি যে এই রমাদানুল মুবারকে প্রতিটি দিনে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে সময়টা রয়েছে, এই সময়টাতে আমরা পানাহার, খাবার দাবার ইত্যাদি এবং আরেকটি যে বিষয় স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নামই হচ্ছে সওম বা রোজা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়াম সাধনা ইত্যাদি উম্মতে মুহাম্মাদিয়াকে দান করেছেন, এটার পিছনে বহু গুরুত্ব এবং ফজিলত রয়েছে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিপূর্বে আগমন করেছেন, তাদের উপরে আমি এই রোজাটাকে অবশ্য করেছি, ফরজ করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বলেছেন যে এটা কেন ফরজ করা হয়েছে, কেন ফরজ করেছেন তিনি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এর মাধ্যমে তাকওয়া খোদা ভীতি তোমাদের অন্তরে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যেন ভয় করো প্রতিটা বিষয়ে, গুনাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, যে সমস্ত বিষয়ের প্রতি আদেশ করেছেন, সেগুলোকে যথাযথভাবে তোমরা পালন করতে পারো। তো মোটামুটি রোজার গুরুত্ব এবং ফজিলত এবং হাদিসের মধ্যে এসেছে যে বুখারী শরীফের রেওয়ায়েতে ইমান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি এই রমজান মুবারকের সিয়াম পালন করলো, রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ইতিপূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবং অন্য এক আয়াতের মধ্যে রয়েছে যে এই রমাদান মুবারক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোরআন অবতীর্ণ হওয়ার মাস, কোরআন নাযিলের মাস। এই সমস্ত আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য করলে কোরআনে মানে রমাদান মুবারকের গুরুত্ব এবং ফজিলত এটা অপরিসীম, এটা সবাই বোধগম্য এবং এটা একটি স্পষ্ট বিষয়। উপলব্ধি করতে পেরেছেন এবং ইন ফিউচারে তারা এই উপলব্ধি করে তারা রোজা পালন করবেন। জনাব ফরাজ, আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে আমরা এই যে সিয়াম সাধন এবং এই যে দীর্ঘ এক মাস আমরা যে সিয়াম সাধন করি, এটা যে প্রতিদান সম্পর্কে একটু যদি আমাদেরকে একটু আলোচনা করতেন। জি, মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। তো রোজার প্রতিদান সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে, গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। রোজার প্রতিদান সম্পর্কে আমি ইতিপূর্বে যে হাদিসটি পেশ করেছি সেই হাদিসটি অন্যতম একটি প্রতিদানের বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার কারণে আমাদের ইতিপূর্বের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিবেন। তো এর চেয়ে আসলে বড় প্রতিদান আর কি হতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই রমজানের রোজার কারণে আমাদের পিছনের যত গুনাহ রয়েছে সেই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, যে উনি ইরশাদ করেছেন যে রমজানের ব্যতীত অন্যান্য যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলের প্রতিটি আমলের আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ বা 10 গুণ বেশি সওয়াব দান করে থাকেন। কিন্তু এই রমাদানের রোজা এটা একটি ব্যতিক্রমী একটি আমল,
ফরজ আমল যেটি অন্য সমস্ত বিষয় থেকে আলাদা এবং গুরুত্বপূর্ণ, সেটি কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করতেছেন যে আসসাউমুলি ওয়া আনা আজিজিবি, যে এই রোজা এর প্রতিদান একমাত্র আমার নিকট এবং এটা আমার জন্য এবং আমি এই এটার প্রতিদান নিজ হাতে দিব। ইসলামের মধ্যে অন্যান্য যে সমস্ত আমল রয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, রোজানা, হজ, জাকাত, এই সমস্ত আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন এটা ওই আমল করার পরপর আল্লাহ রাব্বুল তার আমলনামায় লিখে দেন। কিন্তু এই রোজাটা একটু ব্যতিক্রম, এই রোজার প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে দিবেন। এটা দুনিয়াতে বাকি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ফজিলত এবং বৈশিষ্ট্যকে প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজ হাতে তার বান্দাকে এই রোজার প্রতিদান দিবেন। তো এই এই সমস্ত হাদিস এবং আয়াত থেকে রোজার অসংখ্য এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিদান আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জি 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 জি, ধন্যবাদ জনাব ফরাজি আপনার অত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করার জন্য। আমাদের দীর্ঘ দীর্ঘ 30 দিন এক মাস আমাদের যে সিয়াম সাধনার মাস, এবং এই 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 পবিত্র রমজান মাসেই আমাদের আমাদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নাজিল হয়েছে। জনাব ফরাজ, আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে এই মাসে যদি কেউ কোরআন তেলাওয়াত করে বা এবং কেউ এই মাসে যদি কেউ কোরআন শরীফ পড়ে বা অথবা এই কোরআনের যে ফজিলত অর্থাৎ এবং এই নাজিলের মাস, এই রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি দয়া করে একটু আলোচনা করতেন। জি ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয়কে তুলে আনার জন্য। তো যে বিষয়টি আপনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোরআন এটি রমজান এটি কোরআন নাজিলের মাস, যেমনটি সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমাদান মুবারক এটি এমন একটি মাস যাতে কোরআনে করিমকে নাজিল করা হয়েছে, যে কোরআনে করিম মানুষের জন্য হেদায়ত, মানুষকে পথ প্রদর্শনকারী। তো এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে নাজিলের মাস, এটা কোরআন নাজিলের মাস যেহেতু এটাকে কোরআনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া এবং সেটাকে ভালোভাবে আয়ত্ত করা এবং বিভিন্ন ভাবে কোরআনকে বোঝার চেষ্টা করা, তো এমনি তো প্রতিটি আমলের, আমি আগেই বলেছি প্রতিটি আমলের দ্বিগুণ এবং 10 গুণ সওয়াব দেওয়া হয়। কিন্তু রমজান মুবারকে কেউ যদি অন্য একটি নফল ইবাদত সে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 গুণ সওয়াব তাকে দান করবেন, আরো বেশি সওয়াব দান করবেন। তো সেই হিসেবে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআন কারিমকে শিক্ষা অনুধাবন করা, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই নেক আমল। এমনি কোরআনে কারিমের তেলাওয়াত এটা নফল যে ইবাদত গুলো রয়েছে তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ ইবাদত। হ্যাঁ, তো এই মাসে আমি সবাইকে আহ্বান জানাবো সিয়াম সাধনার মাসে, কোরআন নাজিলের মাসে আসুন আমরা যারা কোরআন কারিমকে সহি শুদ্ধ ভাবে আমরা তেলাওয়াত করতে পারি না যারা, হ্যাঁ, এবং কোরআনে কারিমের অক্ষরগুলা আক্ষরিক জ্ঞান সেটাও আমাদের নাই, আমি তাদেরকে বলবো যে এই কোরআনে কারিমের এই নাজিলের মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্যম একটি সময়। তো আমরা যেখানে আছি আশেপাশে যে সমস্ত ওলামায়ে কেরাম বা যে সমস্ত হাফেজ এবং যারা ইমাম সাহেব রয়েছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে তাদের কাছে যে আমরা এই কোরআনে কারিমকে শিখবো এবং সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য আমরা চেষ্টা করব।
এবং এখানে আরেকটি বিষয় যে যারা তেলাওয়াত করতে আমরা সক্ষম নই, তারা আমরা তেলাওয়াতকে সহি শুদ্ধ করব, এবং যাদের তেলাওয়াত সহি শুদ্ধ আছে তারা বেশি বেশি কোরআন কারিম তেলাওয়াত করা, বেশি বেশি খতম করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন আকাবিরগণ, ওনাদের জিন্দেগি যদি আমরা তাকাই, তাদের জীবনে আমরা যদি স্টাডি করি, তাহলে আমরা অনেক কিছু পাবো। তার মধ্যে একটি বিষয় যে তারা রমাদান মোবারকের মধ্যে কেউ 30 খতম, 61 খতম তারা এই কোরআন, এই রমাদান মোবারকে তারা কোরআন খতম করেছে। তো এর দ্বারা স্পষ্ট প্রতিমান হয় যে কোরআনে কারিম তেলাওয়াত, কোরআনে কারিমকে বুঝা, অনুধাবন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই মাসের খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই মাসের খুবই গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা, এবং সকলের পরিকল্পনা থাকা উচিত কোরআনে কারিমকে নিয়ে, কোরআনে কারিমকে কিভাবে পড়া যায় সহিসুদ্ধ ভাবে এবং কিভাবে বোঝা যায়, এর আলাদা একটা পরিকল্পনা থাকা উচিত। আমি দর্শকদেরকে বলবো যে কোরআনে কারিমকে অনুধাবন করার জন্য আপনারা সচেষ্ট হবেন এবং এটাকে নিজে পড়া এবং অন্যদেরকে উৎসাহিত করবেন, এবং তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের রমাদান মুবারক এই যে মাসটি রয়েছে, জি জি, ধন্যবাদ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন জনাব ফরাজি। আমরা 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 এই পবিত্র রমজান মাসে আমাদের অনেক অনেক গুরুত্ব, এই রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে এবং রমজান মাসের অনেক আমল এবং অনেক ফজিলত এবং অনেক বৈশিষ্ট্য রয়েছে। জনাব ফরাজি, এই রমজান মাসে আমাদের আমরা আমরা কি ধরনের বিশেষ বিশেষ আমল আমল করলে আমরা 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 আরো বেশি সওয়াব পেতে পারি এবং এবং দুনিয়া এবং আখেরাতে আমাদের আমরা কামিয়াব হতে পারি, বিশেষ কিছু কিছু আমলের গুরুত্ব যদি আপনি আপনি কাইন্ডলি আমাদের দর্শক দর্শক বলতেন যে কি কি আমল করা 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 যায়, বিশেষ যে আমল সমূহ রয়েছে। জি জি, ধন্যবাদ। যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি জানার বিষয় যে আসলে আমরা রমাদান মুবারক কি করব না করব, বেশি বেশি আমল অসচেতন আমল আমল করার জন্য কি ধরনের বেশি বেশি আমল আমরা করতে পারি আর সেই বিষয়গুলো যদি আলোকপাত করতে। জি সরি ফর ইন্টারাপ্ট। জি হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যে আমরা অনেকে এমন রয়েছে যে আসলে রমাদান মুবারকে কি কি আমল করব বা একটা হতাশার মধ্যে থাকি যে কোন আমল গুলা বেশি করব, কোন আমল গুলা করবো না বা কিভাবে কি করব। তো দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বিষয়ে খুবই সুন্দর সুষ্ঠু সমাধান হাদিসের মধ্যে দিয়ে গেছে যে উম্মত প্রতিটা ক্ষেত্রে যেন খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা প্রতিটি আমল, প্রতিটি সময়কে তারা উদযাপন করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু আল্লাহ রাসূল করে গিয়েছেন। তো এটা আমাদের জন্য অত্যন্ত একটি সৌভাগ্যের বিষয়, নসিবের বিষয়। তো আমাদের রমজানুল মুবারকে যে সমস্ত আমল আমরা করব, যে সমস্ত আমলের প্রতি লক্ষণীয় লক্ষ্য করতে হবে আমাদের, সেই প্রথমত হচ্ছে যে আসলে রমজানুল মুবারকে যে আমরা সিয়াম সাধনা করছি, তো আমরা কি জন্য করছি, নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে যে এই রমাদান মুবারকে যে আমি রোজা পালন করতেছি, সিয়াম সাধনা করছি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করছি, কাউকে দেখানোর জন্য, কাউকে শোনানোর জন্য, বিভিন্ন বিষয়কে দুনিয়াবি যে বিষয়গুলা বিভিন্ন বিষয়কে এগুলাকে উপেক্ষা করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই আমি সিয়াম সাধনা করছি, এবং মনে মনে এই ধারণা নিয়ে যে আমি যে সিয়াম সাধনা করছি এটা কারো কাছ থেকে কোনো প্রতিদানের জন্য নয়, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই একমাত্র নিব। তো প্রথমত নিয়তকে সহি শুদ্ধ করা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে রমাদান মুবারকে যে সমস্ত অন্যান্য যে বিষয় রয়েছে, তেহরি ইফতার, এগুলাকে সুন্নত অনুযায়ী পালন করা। যেমন সেহরি রয়েছে, সেহরিটাকে একটু বিলম্ব করে খাওয়া, এটা সুন্নত এবং করণীয় আমল। এবং
ইফতারকে একটু তাড়াতাড়ি করে ইফতার গ্রহণ করা, এটাও একটি করণীয় আমল। আরেকটি বিষয় হচ্ছে যে যে সমস্ত হারাম বিষয় রয়েছে সেগুলো থেকে একেবারেই টোটাল বেঁচে থাকা, বিশেষ করে রমজানের মধ্যে আমরা যে আহার খাদ্য গ্রহণ করব, সেহেরি ইত্যাদি যে আহার করব, আমরা যে খাদ্য আমরা গ্রহণ করব সেই খাদ্য এবং খাবার গুলো যেন হালাল হয়, হারামের মিশ্রণ যাতে তাতে না থাকে, সুদ ঘুষ ইত্যাদির মিশ্রণ যেন সেই সেগুলোর মধ্যে না থাকে, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। এছাড়া আরো যত হালাল বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমল করা এবং হারাম যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো থেকে বিরত থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ রোজা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জীবিত রোজা আর একটা হচ্ছে মৃত রোজা। জীবিত রোজা এটা কেমন? জীবিত রোজা হচ্ছে যে আপনি রমজানকে, রমজানের রোজা গুলাকে তার শর্ত অনুযায়ী, তার যে শর্ত রয়েছে তাকে যেভাবে পালন করা উচিত ছিল, হ্যাঁ, যে সমস্ত বিষয়গুলো লক্ষণীয় ছিল সে সমস্ত আমলের প্রতি লক্ষ্য রেখে, মিথ্যা, হ্যাঁ, মিথ্যা কথা বলা, কাউকে ধোকা দেওয়া, হ্যাঁ, এই সমস্ত বিষয় থেকে সম্পূর্ণ বেঁচে থেকে চোখের হেফাজত করা, চোখ দিয়ে যেন আমরা খারাপ কিছু না দেখি, চোখ মুখ জবান, হ্যাঁ, সবকিছুকে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু হেফাজত করে যে সমস্ত রোজা রাখা হয়, নিয়ত সহি শুদ্ধ করে আল্লাহ পাকে সন্তুষ্টির উদ্দেশ্যে যে রোজাটা রাখা হয় সেটা হচ্ছে জীবিত রোজা, হ্যাঁ, একটা পরিপূর্ণ রোজা। আরেকটা হচ্ছে মৃত রোজা, সেটা হচ্ছে যে আমি দিনে খাবার দাবার পানাহার সহবাস থেকে বিরত থাকলাম ঠিকই, কিন্তু আমি হারাম থেকে বেঁচে থাকলাম না, আমার চোখ মুখ জুবান ইত্যাদি আর বিরত থাকলো না, আমি মানুষকে গালমন্দ করলাম, মানুষের গীবত করলাম, গীবত চর্চা করলাম, তাহলে তো আসলে রোজাটাকে পরিপূর্ণভাবে আদায় হলো না, আংশিক আদায় হলো, অর্থাৎ রোজার ফরজিয়ত আমার আদায় হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ যে সওয়াবটা আমি আশা করেছিলাম সেই সওয়াবটা কিন্তু আমি পাবো না। ধন্যবাদ জনাব ফরাজি, আপনার অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। আশা করি আমাদের দর্শক যারা দেশে হ্যাঁ বিদেশে যারা এই এই প্রোগ্রামটি দেখছে অবশ্যই উপলব্ধি করতে পারবে। জি বলুন বলুন। জি এছাড়া আরো ভাই চারটি বিষয় হাদিসে বর্ণিত আছে, যে চারটি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতে বলেছেন। এক নম্বর হচ্ছে ইস্তেগফার করা বেশি বেশি রমজানের মুবারকে, বেশি বেশি ইস্তেগফার করা, হ্যাঁ, আল্লাহর কাছে গুনাহের জন্য, গুনাহসমূহের জন্য ক্ষমা চাওয়া, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, এই সমস্ত আরো যে সমস্ত ইস্তেগফারের বাক্য রয়েছে আমরা বেশি বেশি ইস্তেগফার করা, এবং দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি বেশি বেশি পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বর যে আমল সেটা হচ্ছে জান্নাত, জান্নাতের আশা করা, জান্নাত কামনা করা। চার নম্বর জাহান্নাম থেকে পানা চাওয়া। এই চারটি কাজ বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করতে বলেছেন। দ্বিতীয় যে দুটি বিষয় যে জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে পানা চাওয়া, ওই বিষয়টিকে একটি শব্দের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেছেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, যে আল্লাহ আমি আপনার নিকট জান্নাত কামনা করি এবং জাহান্নাম থেকে পানা চাই। তো এই সমস্ত করণীয় আমল যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের রোজাগুলো জীবিত রোজা, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ রোজা, গ্রহণযোগ্য রোজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে এবং কবুল হবে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আমাদের রোজা, সিয়াম, সাধনা এগুলাকে পালন করার তৌফিক দান করুন। জি জি, ধন্যবাদ জনাব এতারামুল ফরাজি, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আশা করছি আপনার মাধ্যমে দেশে বিদেশে যারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং রেকর্ডটি যারা দেখবেন ইন ফিউচারে, তাদের প্রতি আমরা 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 আশা প্রকাশ করছি তারা এইখান থেকে অনেক আমল এবং তারা অনেক জ্ঞান করবো আলোচনা এখান থেকে পাবেন এবং সেই অনুযায়ী তারা আমল করবেন। জনাব ফরাজি, আপনার কাছে আমরা এই মুহূর্তে জানতে চাইবো, সেটি হচ্ছে যে এই পবিত্র রমজান মাসে
আমাদের 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 লাইলাতুল কদর রয়েছে এবং আমাদের আমাদের এতিকাফের একটি বিষয় রয়েছে। তো আপনি একজন আমরা সব অনুষ্ঠান শেষ পর্যায়ে রয়েছে, আপনি সংক্ষিপ্ত আকারে লাইলাতুল কদর এবং এই এই যে 10 দিন যে এতিকাফের যে বিষয়টি রয়েছে এটি একটু যদি সংক্ষিপ্ত আকারে দুটি বিষয় একটু আলোচনা করেন। জি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে রমজানের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য গুলার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে কোরআন, রমাদান এটা কোরআন নাজিলের মাস, এবং আরেকটি হচ্ছে যে লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, এই জন্য এর রাতের ফজিলত এবং গুরুত্বপূর্ণ অনেক বেশি। কোরআনের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নামে নাজিল করেছেন, সেই সূরাটির নাম হচ্ছে লাইলাতুল কদর, সূরাতুল কদর। তো ওই সূরার মধ্যে বলা হয়েছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, যে কদরের রাত্রি সেটা 1,000 রাত্রির চেয়ে উত্তম। অর্থাৎ কদরের রাত্রিতে আপনি যে ইবাদত করবেন, যে ইবাদত বন্দেগী করবেন, যে কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, এই সমস্ত ইবাদত এগুলা অন্যান্য আপনি যদি আরো 1,000 রাত্রিতে যে সমস্ত আমল করতেন, হ্যাঁ রোজা এবং নামাজ ইত্যাদি যদি আপনি নফল নামাজ পড়তেন, তাহলে সেগুলার চেয়ে এই 1 রাত্রি এটা অনেক বেশি, অনেক বেশি ফজিলত এবং অনেক বেশি উত্তম। তো এই রাত্রির আমল করা, এই রাত্রির মধ্যে শবে কদরকে তালাশ করা, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা বিষয় হচ্ছে যে লাইলাতুল কদর এটা কিন্তু শেষ দশকের বেজর যে কোনো রাত্রি হতে পারে, এই জন্য সেই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য, অনুসন্ধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একটি ব্যবস্থা, একটি সিস্টেম চালু করেছেন, সেটা হচ্ছে ইহতিকাফ। অর্থাৎ 1 দশকে ইহতিকাফের মাধ্যমে আমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করা এবং এই 10টা দিনের মধ্য দিয়ে, এই 10টি রাতের মাধ্যমে ইবাদত এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা নিবিড় সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ যেটা, সেই বিষয়টার প্রতি খুবই গুরুত্বপূর্ণ নজর দেওয়া এবং সেই বিষয়টির প্রতি লক্ষ্য রাখা, তাআল্লুক মা আল্লাহ তথা আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের জন্য লাইলাতুল কদর এবং ইহতিকাফের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ। জি লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ এবং ফজিলত অসীম, এবং আমরা শেষ দশকে আবার বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আলোচনা করব ইনশাআল্লাহ। জি জি ধন্যবাদ ধন্যবাদ জনাব এতরামুল ফেরাজি, অত্যন্ত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করার জন্য। আশা করি দেশে বিদেশে যারা আমাদের এই প্রোগ্রামটি, এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আশা করি আপনারা আপনারা অনুধাবন করবেন এবং সেই অনুযায়ী আপনারা আপনারা আমল করবেন। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে রয়েছি, আপনারা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবং এই পবিত্র রমজান মাসে আমরা আপনারা আমল করবেন। আমরা আমরা অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে আমরা এই এই প্রোগ্রামটি সাজিয়েছি আপনার জন্য। আমরা আমরা চেষ্টা করব আমরা আপনার জন্য আপনাদের সাথে সবসময় থাকার জন্য, এবং আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এবং এই প্রোগ্রামটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, এবং এবং আমরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই এই লাইভের অর্থাৎ ভিডিওর নিচে আপনারা চাইলে যে কোনো কমেন্টস করেও আমাদের সাথে আপনারা আপনারা জড়িত হতে পারেন, এবং আপনার প্রশ্ন যদি থেকে থাকে প্রশ্ন রেখে রেখে যেতে পারেন, এবং আপনার এই প্রশ্নের উত্তর উত্তর আমরা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আপনারা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়ামানিল্লা। আপনাদের সাথে আমরা আবারও দেখা হবে, আবারও অন্য কোনো ভিডিও, অন্য কোনো প্রোগ্রাম, অন্য কোনো লাইভ আপনার সাথে দেখা হবে। জনাব ফরাজি, আপনাকে আমরা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আপনার ক্যামেরাটি খুব সম্ভবত আপনি অন করতে হবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, অথবা যদি জি জি আমি আমি আপনাকে সর্বশেষ যে বিষয়টি আমি
আপনার কাছে আমি জানতে চাইবো যে পবিত্র রমজানের যে আমাদের সেহেরি এবং ইফতারের যে দুটি দোয়া রয়েছে, এই দুইটি দোয়া আপনি দিয়ে আমাদের অনুষ্ঠানে শেষ করবেন। জি, আমাদের সেহেরির দোয়া এবং ইফতারের দোয়া। জি জনাব ফরাজি। ধন্যবাদ মা, আমার এখানে আসলে কারেন্ট চলে গেছে, তো ক্যামেরাটা জি জি ইয়া হচ্ছে না আর কি, জি দুঃখিত। জি অন্ধকার দেখা যাচ্ছে। জি 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 তাহলে আমার মানে তাহলে আপনার আমার মানে ইফতার এবং আমার নিয়ত। জি যে আসলে তেহেরি এবং ইফতারের যে দোয়া এবং খাবারের সময় আপনার ইফতার গ্রহণের সময় আপনি দোয়া আপনি উচ্চারণ না করেও আপনি নিয়ত করতে পারেন। হ্যাঁ, নিয়ত করলে সেটা হয়ে যায়। তারপরেও ইফতার গ্রহণ করার সময় আমরা যে দোয়াটি পড়ব, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা পড়া, এবং ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যে দোয়াটা পড়ব সেটি হচ্ছে ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। ইফতারের ইফতার গ্রহণের পূর্বে যে সময় যে সময়টা রয়েছে সে সময়টা আমরা এই দোয়াটা পড়বো এবং আল্লাহর কাছে দোয়া করব এবং আমাদের গুনাহসমূহ মাফ করার জন্য আমরা বিশেষভাবে আল্লাহর দিকে রুজু হব। রাইট, এবং সেহারি নিয়ত। তো জি, সেহরি নিয়ত সম্পর্কে আসলে সেটাও এটা অন্তরের বিষয়, মনে মনে নিয়ত করে নিলেই হয়ে যাবে, আমরা সেটাই করবো ইনশাল্লাহ। আমাদের সেহারির যে নিয়তটি রয়েছে সেটি আপনি যদি আমাদের দর্শক উদ্দেশ্যে একটু কাইন্ড একটু বলতেন। যে জি সম্মানিত দর্শক, আমাদের আমাদের বিদ্যুতের একটি সমস্যা হয়েছে তিনি বলেছেন, তো আমাদের সেহারির যে নিয়তটি রয়েছে যে নাওয়াইতু আন আসমা গাদা মিন শাহরি রমজানুল মুবারাকি ফারদুল্লাহ ইয়া আল্লাহু পাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আবারও বলছি, আমাদের সেহারি যেটি নিয়ত রয়েছে সেটি হচ্ছে যে নাওয়াইতু আন আসমা গাদা মিন শাহরি রমজানুল মুবারাকি ফারদুল্লাহ ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অথবা আপনি আপনি মনে মনে চাইলে আপনি আপনি নিয়ত করে আল্লাহ মহান আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি নিয়ত করে আপনি এই এই রোজা আমরা আপনি আপনি শুরু করতে পারেন। তো আমরা এই প্রোগ্রামটি সাজিয়েছি আপনার জন্য, আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের প্রশ্ন রাখবেন। আমরা আমাদের যে মাওলানা যারা এতরাল করা যায় আপনাদের এই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিয়ে আপনার সাথে আবার দেখা হবে। এই পর্যন্তই, মাহে রমজান মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।